আজকে বাগবাসা আজকে বাগবাসা আউটপোস্টের স্টাফ এখানে সিক্রেট ইনফরমেশন ছিল যে কিছু কন্ট্রাভেন্ট আইটেমস আসছে ধর্মনগর সাইড থেকে। তো দুইটা টুকটুক গাড়িতে এখানে লোকাল গাড়ি চেপে আইএসবিটি থেকে আসছিল একজন পুরুষ আশিস দাস, সঙ্গে আরো সাতজন মহিলা। ওদের বাড়ি নর্থ বেঙ্গল নিউ জলপাইগুড়ি কোচবিহার। ওদের সাথে ওদের লাগেজ ব্যাগে শোল্ডার ব্যাগে প্রায় টোটাল 58 কেজি 800 গ্রাম ড্রাই গাঞ্জা পাওয়া গেছে, যে অনুসার যা টোটাল 24 প্যাকেট। এবং আমাদের এখন যা ফর্মালিটিস আছে আমরা চেকিং দেখছি, আর ওদেরকে আমরা অ্যারেস্ট করে থানাতে অ্যাকাউন্টে। খুলনা থেকে ওরা আসছিল? ওরা আগরতলা থেকে আসছিল আইসবিটি থেকে। ওরা টুকটুক একটা দুটো টুকটুকের মধ্যে চেপে ওরা ধর্মনগর টু বাগবাসা রোডে আসছিল। ওইখানে রোডে ওদেরকে ডিটেন করে ওদেরকে চেক করা হয়। চেক করার পর আমাদের স্টাফরা এবং মুমেন্স অফিসাররা সব চেক করার পর ওদের কাছ থেকে 58 কেজি 800 গ্রাম গাঞ্জা পেয়েছে ওদের ব্যক্তি। দিদি লাল দা লাল দা।